বিধানসভায় যাদবপুর কাণ্ড নিয়ে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি সহ অন্য বিজেপি বিধায়করা কালো উত্তরীয় গলায় জড়িয়ে ঢোকেন ছাত্র মৃত্যুর প্রতিবাদে। মুলতবির প্রস্তাবও আনেন বিধানসভায়। প্রস্তাবটি পাঠ করেন শুভেন্দু অধিকারী, প্রস্তাব গ্রহণ করেন অধ্যক্ষ। এরপরে অধিবেশন শুরু হলে শুভেন্দু বলেন, মর্মান্তিক ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এক শ্রেণীর উগ্র বাম মানসিকতার লোক রয়েছে, তারা মাঝে মাঝে দেশ বিরোধী কথাবার্তাও বলে। দেশ বিরোধী কথা বলার একটি ঘাঁটিতে পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। যাদবপুরে রুলস রেগুলেশনস কিছু মানা হয় না, তাদের জন্য মানা হলে গ্রামের মেধাবী ছাত্রটির জীবন এভাবে চলে যেত না। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো সহ যেসব নির্দেশিকা হাইকোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি দিয়েছিলেন সেসব মানা হয়নি কেন, তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে জানতে চান শুভেন্দু অধিকারী। পাশাপাশি মনে করিয়ে দেন, প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো সহ যেসব নির্দেশিকা হাইকোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি দিয়েছিলেন সেসব মানা হয়নি কেন, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও জানতে চান শুভেন্দু অধিকারী। পাশাপাশি মনে করিয়ে দেন যে, প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুরে ছাত্র মৃত্যুর কাণ্ড নিয়ে অধিবেশন বয়কট বিজেপির, যেখানে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা কালো উত্তরীয় পরিয়ে সেখানে ওয়াকআউট করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। বিধানসভায় যাদবপুর কাণ্ড নিয়ে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুরে হবে, আর র‍্যাগিং এর জন্য এবং ছাত্র মৃত্যুর জন্য দায়ী রাজ্যপাল। এই রকম অপদার্থ, নির্লজ্জ, বেহায়া উচ্চ শিক্ষা মন্ত্রী পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি, এবং তিনি মুক্ত মনা মুক্ত চেতনাকে সমর্থন করলেন। তার যত বক্তব্যের শেষে তিনি বললেন, আমি মুক্ত মনার সমর্থক। একজন অতিবাম নকশাল উচ্চ শিক্ষা মন্ত্রী হলে তার পরিণতি যা হয়, তাই আজকে বিধানসভায় আমরা দেখতে পেলাম।